नमस्कार केमन आছেন সবাই তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, তাই ভাবলাম তালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তৈরি করে দেখাবো তালের ভাজা পুলি। আপনারা তালের অনেক রেসিপি তৈরি করেছেন, কখনো এই রেসিপিটা তৈরি করেছেন? যদি না তৈরি করে থাকেন তাহলে অবশ্যই তৈরি করুন। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় খেতে আর তৈরি করা খুবই সহজ। আর আমি আপনাদের আজকে তাল ছাড়ানো থেকে শুরু করে পুরো রেসিপিটাই খুব ভালো করে দেখিয়ে দেব। তবে স্পেশালি যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য পুরোটা খুব ভালো করে দেখিয়ে দিয়েছি। আর শেষে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই। আমি একটা কালো তাল নিয়ে নিয়েছি আর তালটাকে মাথার উপরে যে সবুজ অংশটা ওটাকে টেনে ছাড়িয়ে নিচ্ছি। এবার তালের খোসাগুলো অল্প অল্প করে টেনে ছাড়ালেই কিন্তু খুব সহজেই তাল ছাড়ানো হয়ে যাবে। আর তাল যদি খুব ভালো পাকা হয় তাহলে আরও তাড়াতাড়ি ছাড়ানোটা হয়ে যায়। এখন খুব সহজেই তালটা কিন্তু আমার পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার তালের আঁটিগুলোকে ছাড়িয়ে নেব। মাথার দিকটা একটু গর্ত করে একটু টানলেই আঁটিগুলো আলাদা হয়ে যাবে। আমার এখানে তালের তিনটে আঁটি রয়েছে। এই আঁটিগুলোকে এবার আমি একটা বাটিতে জল নিয়েছি আর ওই জলের মধ্যে একটু চুবিয়ে নিলাম। এবার আঁটিগুলোর মধ্যে একটু একটু করে জল দিয়ে হাতে করে একটু আমি চটকিয়ে নরম করে নেব। এইভাবে আমি তিনটে আঁটিকে জলের মধ্যে চুবিয়ে তারপরে অল্প অল্প জল মিশিয়ে একটু চটকে নরম করে নিচ্ছি। এবার আমি একটা তাল ঘষুনি নিয়েছি, এর মধ্যে তালটা ঘষে তালের শাঁসটা বার করে নেব। এর মধ্যে তাল কিন্তু খুব সহজে ঘষা যায়। 10 মিনিটে একটা তাল মোটামুটি ভালোভাবে ঘষে নেওয়া যায়। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে বাঁশের ঝুড়িতে অথবা স্লাইসারে, তাছাড়া বাড়িতে যেটা সবারই থাকে একটা স্টিলের ঝাঁঝরি, ওর মধ্যে কিন্তু ঘষে নিলেও খুব ভালোই তাল ঘষা যায়। দেখুন খুব সহজেই কিন্তু আমার তাল ঘষে নেওয়া হয়ে গেছে। এবার একটু ঝেড়ে নিয়ে ভিতরে যে তালের শাঁসটা লেগে রয়েছে সেটাকে আঙুল দিয়ে একটু বার করে নিচ্ছি। আমি এবার নারকেলটা কুড়ে নিচ্ছি। আমি নারকেল হাতে কুড়িয়ে নিচ্ছি, আপনারা এটা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তবে নারকেল ভেঙে তুলে নেওয়ার পর পিছনে যে কালো খোসাটা থাকে সেটাকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। তবে খুব বেশি ঘুরিয়ে ওটাকে একদম পেস্ট করে নিলে হবে না। মিক্সি হাই স্পিডে একবারে চালিয়ে নিলে কিন্তু ওটা পেস্ট হয়ে যাবে। অল্প অল্প করে চালিয়ে মাঝে মাঝে খুলে দেখতে হবে যে ওড়ানোর মতো হয়েছে কিনা। যদি দেখেন হয়ে গেছে তাহলে ওটা অফ করে দিয়ে ঢেলে নেবেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল। সামান্য একটু জল দিলে নারকেলটা পুড়ে যাবে না। আমি এখানে মেজারিং কাপে 1 কাপ নারকেল কোড়া নিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। এবার নাড়াচাড়া করে চিনিটা নারকেলের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি এখন লোতেই রাখবো যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে লাল হয়ে যাবে আর নারকেলের যে সাদা ভাব সেটা চলে গিয়ে লালচে হয়ে যাবে, তখন আর দেখতে অতটা ভালো লাগবে না। এখন দেখুন চিনিটা বেশ নাড়াচাড়া করতে করতে গলে গেছে আর নারকেলটা একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ। 3টে এলাচ নিয়ে নিয়েছি আমি। এই এলাচটাকে খোসা ছাড়িয়ে একটু থেতো করে নিয়ে এবার এই নারকেলের মধ্যে ছিটিয়ে দিলাম। 2 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব আর তৈরি হয়ে গেল নারকেলের পুর। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 বাটি তালের পাল্প। এটাকে একটু ছেঁকে নেব। এর মধ্যে অনেক তালের সুতো বাঁশ থাকে, সেটাকে একটু বার করে নিয়ে তারপরে পিঠে বা আপনারা তালের বড়া যাই করুন না কেন এইভাবে করলে কিন্তু খুব ভালো হয়। তা না হলে রান্না করার পর যখন ওই সুতো বাঁশগুলো মুখে পড়ে একদম ভালো লাগে না। আমি ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনাদের কাছে যদি ঘন নেট থাকে ওর মধ্যে দিয়ে যদি আপনারা ছেঁকে নেন তাহলে এই কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। আমার তাল ছেঁকে নেওয়া হয়ে গেছে আর সুতোর মতো ওগুলো বেরিয়ে গেছে। এবার কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর তালটাকে একটু জাল দিয়ে নেব। তালটা ফুটতে শুরু করেছে আর আমি গ্যাসের আঁচটা কম করে দিচ্ছি। এবার দিয়ে দেব চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবুও যদি তালটা বেশি মিষ্টি হয় তাহলে চিনি খুব একটা বেশি লাগবে না। আপনারা যখন তাল কিনবেন তখন চেষ্টা করবেন কালো তাল নেওয়ার। লাল তালের চেয়ে কিন্তু কালো তালটা একটু বেশি ভালো হয়। লাল তাল অনেক সময় একটু তিতো হয়। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি যাতে তালের সাথে খুব তাড়াতাড়ি চিনিটা গলে গিয়ে মিশে যায়। আমি তাল খুব বেশি ফোটাবো না, टोटाल आमी 2 थेके 3 मिनट मतो तालटाके फुटिए नेब। बेशी ताल फोटाले तालेर फ्लेवरटा चले जाए। एबार आमी ग्यास अफ करे देब। तालटाके एकटा बाटीते ढेले ठंडा करे निচ্ছি। ताल ठंडा हो गेছে। एबार दिए दिচ্ছি आमी 1 कप आटार मयदा मेशानो। এখানে আমি আটা আর ময়দা দুটোই সমান পরিমাণে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন তেল আর দিয়ে দিচ্ছি অল্প নুন। তেল আর নুনটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে আটাটা মেখে নেব। আপনারা চাইলে শুধু আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, তালের রসেই পুরো আটাটা মেখে নেব। আটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবার রেখে দিচ্ছি। খেয়াল রাখবেন আটা যেন খুব নরম হয়ে না যায়, তাহলে কিন্তু বেলা যাবে না। যদি খুব নরম হয় সেক্ষেত্রে আরেকটু শুকনো আটা দিয়ে মেখে নেবেন। এবার আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকা খুলে আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি খুব বেশি বড় করব না, ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর দু হাত দিয়ে একটু চেপে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। লেচি কেটে গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি লুচির মতো করে বেলে নিচ্ছি। আমি এখানে একটা একটা করে লুচির মতো করে বেলছি। আপনারা কিন্তু যদি অসুবিধা হয় সেক্ষেত্রে বড় একটা লেচি কেটে নিয়ে বড় করে বেলে ওটাকে একটা গ্লাস বা বাটির সাহায্যে ছোট ছোট করে কেটে লুচির মতো করে নিতে পারেন। লুচি বেলার সময় শুকনো ময়দার ব্যবহার খুব কম করবেন। যতটুকু বেলার জন্য না দিলে নয় সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। ময়দা বেশি হয়ে গেলে যখন আমি পিঠেগুলো ভাজবো তখন কিন্তু তেলের মধ্যে ওই শুকনো ময়দার গুঁড়োগুলো পড়ে তেলটা পুড়ে একদম কালো হয়ে যাবে। আর ওই পোড়া তেলে পিঠে ভাজলে পিঠেগুলো পুড়ে কালো হয়ে যাবে। একটা লুচি নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নারকেলের পুর আর লুচিটা ফোল্ড করে মাথাগুলো বেশ ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে নিয়ে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে বসিয়ে দিলেই তৈরি হয়ে যাচ্ছে পুলি। আমি আরও একটা পুলি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সব পুলিগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। তেল দেওয়ার পর তেলটাকে আমি বেশ খুব ভালো করে গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে একে একে দিয়ে দেবো এর মধ্যে পুলিগুলো। খুব শীঘ্রই তালের অনেক নতুন রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই পুলিগুলো সব ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই থাকলে উপরগুলো সব পুড়ে যাবে আর অথচ ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। পিঠ ভাজা হয়ে গিয়ে যখন একটু রং ধরবে তখন সবগুলোকে উল্টে দেব। তেলে দেওয়ার সাথে সাথে দেখুন পুলিগুলো কি সুন্দরভাবে ফুলে গেছে। 2-1 বার নাড়াচাড়া করে উল্টে দিয়ে চারিদিক সমান করে ভেজে নিয়ে তুলে নেব। বাকি পুলিগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। আপনারা বাড়িতে তৈরি করুন। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।